আমার কাছে আজকে অনেক দিন পর সেই যুদ্ধের কথা মনে পড়লো। জয় বাংলা, সেই জয় বাংলার এখন একমাত্র অস্ত্র। আমাদের তেমন কোনো অস্ত্র ছিল না, কিন্তু স্লোগান ভয়ে ওরা পালিয়ে গেছে। আমরা এটা আমার নিজের অভিজ্ঞতার সন্ধান দিতে আমার খুব ভালো লাগছে, আমি খুব ইমোশন হয়েছিলাম। কামাল আমার, আমি 50 ও 49-এর জন্ম, আমার আসলে 6 মাসের তফাৎ, জানি না কেন, কিন্তু তুই বলতো কিন্তু প্রথম দেখাই তুই। এতে বলছি আমি স্মৃতিচারণ করছি, অনেক অনেক কথা বলে, অনেক কিছু শুনবে, খারাপ ভালো মন্দ, কিন্তু ওর যে কত মানে অবিশ্বাস্য একটা গুণ, মানে ক্যারিজমেটিক। যেমন সব ছেলে মেয়ে, ছেলে তো আছি কিন্তু মেয়েরা কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই, সব কিছুর জন্য কামাল ভাই। ব্যাপারটা কি, আমি বলছি না যে বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার পর, কিন্তু স্বাধীন হওয়ার আগে ইউনিভার্সিটিতে আমি দেখেছি কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই। আসলে মেয়েরা সবাই জানে কোন ছেলেটা ভদ্র, কোনটা কোন জায়গায় সিকিউরিটি পাওয়া যায়। এটা অনেক ছিল, অনেক কত কি বলেছে, কিন্তু কামালের কাছে দৌড়ে যায়। হঠাৎ দেখি স্টেডিয়ামে জয় বাংলা বলে ফেলেছে, আমিও জয় বাংলা করেছি। এখন আমি ডিসিপ্লিন ভঙ্গ করে ফেলেছি, কারণ দেখেছি সব ছেলে মেয়েরা আমার লোভ লেগে গেছে, হাত মিলালাম, হাঁটা স্টেডিয়ামে হাঁটি, হাঁটতে হাঁটতে হাত মিলে ফেলেছি, করতে করতে সব ক্যামেরাম্যান সব হুর হুর করে এসে আমার দিকে, সব উলট পালট হয়ে গেছে। ওকে, শেষ হয়ে গেছে, এখন আমাকে পানিশমেন্ট দেবে। কামাল এসে আমার কানে ধরল, তুই কি করলি, সকনা এখন দিছিস, আমি কেন কি, আমি সত্যি সত্যি তো, আরে যা এখন সকালবেলা মনি ভাই তোকে হোটেলে ডাকছে, সকালে বাংলাদেশে তুই ঢাকায় ডাক করবি, আমার খুব অপমান লাগে, তাই তো আমি ভয়ে ভয়ে কি করবো। সন্ধ্যার সময় ঠিকই থাকে মনে পাই, মজার কি এখানে বলছি যে পিছে পিছে কামাল আছে, যা পানিশমেন্ট বেশি বেশি হিরোগিরি কর, আমাকে না দেখতে জোসের ঠেলায় ভুল হয়ে গেছে। মনে পাই গম্ভীর ভাবে, হ্যাঁ এসো বসো, এই দুধের চা দাও, কত নম্বর মনে হয়েছে ঝাপড়ায় দোষ, গলায় ঝাপড়ায় দিও, পাও তুমি আমাকে সম্মান রাখছ, আজকে জন্মদিনে আমি বলতে চাই উনি বঙ্গবন্ধুর ছেলে ভুলে যাও, এটা একটা মুক্তিযোদ্ধা, না গেলেও তো চলত, তার তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযুদ্ধ হিসাবে আমার ব্যথা লাগে যখন যুদ্ধের চলাকালীন হেন কেউ নাই যে আমার মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, কিন্তু তারপর 75-এর পর পরাজিত হয়ে গেলাম। এখন অনেক কষ্ট মষ্ট করে এই যে সবাই জানে, আমি তো আপা বলি, উনি প্রমিষ্ট হলো কি না হলে তাতে কোনো, অনেকে আছে অনেক জিনিস পায় না, পরে তিনি আদর্শ চেঞ্জ পরিবর্তন, এই সেটা আমাকে দিল না আশ্চর্য। আমি জাস্ট কিছুটা কামালের, যেহেতু আমার বয়সী, মাঝে মাঝে যখন বাইরে যায় হাঁটি রেহানা বা আপার সাথে, তখন শুধু আমি কখনো বলি না কামালের কথা, কারণ আমি জানি শুধু আমার মানি কামাল ফিল আপ করে কামালকে